রাসূল বললেন হে আমার উম্মত এই মাহে রমজান অত্যন্ত বরকতময় রজনী বরকতময় দিনে মাহে রমজান রোজাদারদের মুখের ঘ্রাণ মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মিশকাম্বরের চাইতেও বেশি পছন্দের রোজাদারদের জন্য সৃষ্টির মাঝগুলি পশু পাখিরা আল্লাহর দরবারে দোয়া করতে থাকে ফেরেশতারা দোয়া করতে থাকে রোজাদারদের জন্য রায়গান নামক জান্নাতের একটা দরওয়াজা আছে এই দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে অন্য কেউ প্রবেশ করতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর এই জান্নাতের দরজা দিয়ে শুধু রোজাদাররা যাবে যারা মাহে রমজান ইমান ইহতিসাবের সাথে রোজা রাখবে তারা শুধু এই দরজা দিয়ে দিবে এই মাহে রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমান নেকি আমার আল্লাহ লিখে দেন এই মাহে রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে অন্য মাসের সত্তরটা ফরজ আদায় করলে যে পরিমাণে নেকি হয় এই মাহে রমজানে একটা ফরজ আদায় করলে সেই পরিমাণে আমার আল্লাহ নেকি বান্দার আমল নামায় দিয়ে দেন একটু চিন্তা করেন তো রমজানটা আমাদের জন্য অত্যন্ত উপকার এবং বিরাট বড় নেকির মাস অসংখ্য নেকির মাস যেটা আমরা গণনা করে আপনাদেরকে বুঝাইতে পারব মহান মনিবের শাহী দরবারে শুকর এবং সুজুদ যিনি আমাকে এবং আপনাকে মাহে রমজানের প্রথম জুমাতে আল্লাহ মঞ্জুর করেছে আল্লাহ মাহে রমজানের প্রথম জুমাতে মঞ্জুর করে আল্লাহর ঘরে আসার সুযোগ এবং তৌফিক আল্লাহ পাক দান করেছেন সেই জন্য আল্লাহর আলিশান শাহী দরবারে আমরা একসাথে শুকরিয়া করে সকলে বলি আলহামদুলিল্লাহ আরও শুকরিয়া আদায় করি সে আল্লাহ যিনি আমাকে এবং আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী নবীকুল সরদার ইমামুল মুরসালিন রহমাতুলিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস-সাকালাইন রহমাতুলিল আলামিন নবীজির উম্মত হিসেবে আল্লাহ মঞ্জুর করেছেন এই জন্য মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাহিতে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি মাহে রমজানের প্রথম জুমা আল্লাহ আমাদের জন্য মঞ্জুর করেছে এটা আল্লাহর দরবারে অনেক বড় পাওয়া যে আল্লাহ অনেক বড় দয়ার এহসান করে আমাদেরকে মাহে রমজানের রোজা রাখার তৌফিক নসিব করেছে এই মাহে রমজান আমাদের জন্য অত্যন্ত বরকতময় এবং আমাদের গুনাহ মাফের খুব উত্তম সময় ক্ষমা পাওয়ার এক উত্তম মাস হচ্ছে এই মাহে রমজান আমাদের জীবনে অনেক গুনাহ হয় হাসতে চলতে ফিরতে খাইতে নাইতে ব্যবসা বাণিজ্যতে এই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য মাহে রমজানটা হচ্ছে একেবারে মোক্ষম সময় এই মাহে রমজান আসলে সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুস্তাহিদিন মুতাকাদ্দিমিন মুতাকাদ্দিমিন আর মুতাখিরিন সালফে সালিহিন আউলিয়া আতকিয়া এই মাহে রমজানে তারা আল্লাহর পক্ষ থেকে নিজের জীবনের গুনাহ মাফের আশায় পরকালীন মুক্তির আশায় এই মাহে রমজানটাকে পরিপূর্ণ মতো তারা ব্যবহার করতে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমজানের মর্যাদা বর্ণনা করতে যাইয়া সুনান তিরমিজিতে বিশুদ্ধ সনদে হাদিসে করিম আসছে
আল্লাহর হাবিব মিম্বর শরীফে প্রথম কদম মোবারক রাখলেন তো ঠিক এমন সময় রাসূল করিম বলেন আমিন দ্বিতীয়বার মিম্বরে কদম রাখার পরে আল্লাহর হাবিব বলেন আমিন আবার তৃতীয়বার মিম্বরে কদম রাখার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমিন তো সাহাবায়ে কিরাম বিষয়টা বুঝতেছিলেন না যে ইয়া রাসূলুল্লাহ আপনি তিনবার আমিন বললেন তো আমিন বলার ভিতরে রহস্যটা কি প্রিয় নবী জবাব দিলেন সাহাবীরা আমি যখন আমিন বলেছিলাম তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মিম্বরে কদম রাখার পরে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ যে আপনি নবীজির নাম মোবারক শুনলো কিন্তু দুরূদ শরীফ তেলাওয়াত করলো না আপনি নবীর নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না সে ধ্বংস হয়ে যাবে কথাটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ আপনি নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না সে ধ্বংস হয়ে যাক আল্লাহর হাবিব বলেন আমি এটাকে কবুল করলাম গ্রহণ করে বললাম আমিন দ্বিতীয়বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা দ্বিতীয়বার যখন কদম মোবারক রাখলাম মিম্বর শরীফে তখন জিব্রাইল আমিন এসে আমাকে বলেন ইয়া রাসূলুল্লাহ যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না সে ধ্বংস হয়ে যায় কি কঠিন কথা আল্লাহ রাসূলের কি কঠিন বাক্য জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ ক্ষমা করতে পারল না এর অর্থ হচ্ছে মাহে রমজানে আমাদের কি এত দূর পরিমাণে আল্লাহর সন্তুষ্টি নিজের জীবনের গুনাহ মাফ করানোর জন্য চেষ্টা করতে হবে সেই জন্য রাত জেগে দিনে রোজা রেখে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে রোনা জারি করে কান্নাকাটি করে ক্ষমা আমাদেরকে নিতে হবে এই জন্য মক্ষম সময়টা হচ্ছে মাহে রমজান বলে কারণ কি আল্লাহ রাসূল বলেন আসসাউমু লি ওয়া আনা আযি বিহি রোজাটা আমার জন্য রোজাটা আমার জন্য এবং এর প্রতিদানকারী আমি আল্লাহ নিজেই একটু বিষয় চিন্তা করেন রমজান আমার জন্য আসসাউমু লি রোজাটা আমার জন্য এখন রোজাটা আল্লাহর জন্য কি করে হয় কেমনে হয় আপনি সারা দিন রমজানে রোজা রাখছেন ক্ষুধার্ত আছেন তৃষ্ণা আছে এই প্রচন্ড রোদে গরমে কাজ করার পরে একজনে কলিজা শুকায় আসে বুক শুকায় আসে শরীর শুকায় আসে ঠোঁট শুকায় যায় জিহ্বা শুকায় আসে প্রচন্ড ক্ষুধা তৃষ্ণা সামনে নিয়ে খাবার সামনে আছে পানি সামনে আছে সব সামনে তো রোজাদার কি করে ইফতারগুলি সামনে নিয়ে লড়াচড়া করে অথবা সামনে নিয়ে বসে থাকে খাবারের দিক তাকায় থাকে কিন্তু খায় না পানি সামনে কিন্তু পানি পান করে না প্রশ্ন করি জবাব দিবেন ভয়টা কার আরেকটু জোরে বলতে ভয়টা কার এতে কি কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই এই জন্য আল্লাহ রাসূল বলছেন আল্লাহ বলতেছেন আসসাউমু লি রোজা আমার জন্য বান্দা যতটুকু রোজা রাখে দেখুন আবার কারেন্টে তো না ধরে শব্দ পরে আপনাকে নিয়ে পড়বো রোজা আমার জন্য আসসাউমু লি এ রমজান আমার জন্য এবং এ প্রতিদান আমি আল্লাহ নিজেই ওয়া আনা আযি বিহি আমি আল্লাহ নিজে দিয়ে দিব এখন কি পরিমাণে দিব
কত দিবে এটা আমাদের জানা নেই কি পরিমাণ দিবে অথবা কত দিবে সেটা আমাদের জানা নেই তো খুবই মনোযোগ এই যে ইফতারের সময় আমরা খাবার সামনে নিয়ে যখন লাড়াচাড়া করি খাই না তখনই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে ইবাহে মুকমল মালায়েকা আমাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে অহংকার করে আল্লাহ গর্ব করে এ ফেরেশতারা তোমরা না বলছিলে বা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক তোমরাই নাকি শুধু আমার তাসবিহ করবা আমার ইবাদত করবা আমার শুকরগুজারি করবা আমার প্রতি কৃতজ্ঞ হবা আমার হামদ করবা এ ফেরেশতারা তোমরা বলছিলা তোমরাই নাকি আমার তাসবিহ করবা দেখো আমার বান্দাদের খোদা আছে তৃষ্ণা আছে শাম আছে আমি আল্লাহ আমার বান্দাদেরকে তৃষ্ণা দিলাম খোদা দিলাম এবং আমি আল্লাহ পাক কাম দিলাম ক্রোধ দিলাম লোভ দিলাম আশা আকাঙ্ক্ষা সব দিলাম আমি রব বান্দার নেগেটিভ দিলাম পজিটিভ দিলাম সব কিছু দেওয়ার পরও আমার বান্দা খাবারগুলি সামনে নিয়ে পানি সামনে নিয়ে আমার বান্দা খাবারের দিকে তাকায় থাকে পানির দিকে তাকায় থাকে এরপর আমার বান্দা খাবার গ্রহণ করে না এ ফেরেশতা তোমরা না বলছিলে তোমরাই তাসবিহ করো দেখো আমার বান্দারা আমি আল্লাহর ভয়ে খাবার গ্রহণ করতেছে তোমরা সাক্ষী থাকো আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব কিন্তু এই রোজাটা রাখতে হবে ইমান ইহতিসাবের সাথে এক নিশ্চয়তার সাথে বলে সেটা কেমন প্রথমত এই রমজানের খাদ্যটা হতে হবে হালাল দ্বিতীয়ত এই রমজান মাসে আমরা মিথ্যা বলতে পারব মিথ্যা কথা বলা যাবে তৃতীয়ত কারো নামে অপবাদ দেওয়া যাবে না মিথ্যা কথা সুগলখুরি মিথ্যা তোহমত গীবত শেখায় এগুলি করা যাবে এগুলি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে এগুলি থেকে আমাদেরকে সম্পূর্ণ পরিশুদ্ধ থাকার কারণে যদি আমরা রোজা রাখতে পারি তাহলে সেটা ইমান ইহতিসাবের সাথে রমজানটা পরিপূর্ণ এই রোজাটা রাখার পরে যখন আপনি ইফতারির সময় বসে যাবেন তখনই আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন কিন্তু রোজাটা খুব একিনের সাথে আপনাকে রাখতে হবে পরিশুদ্ধতার সাথে বিশুদ্ধতার সাথে আল্লাহ রাসূল বললেন হে আমার উম্মত এই মাহে রমজান অত্যন্ত বরকতময় রজনী বরকতময় দিনে মাহে রমজান রোজাদারদের মুখের ঘ্রাণ মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মিষ্কাম্বরের চাইতেও বেশি পছন্দের রোজাদারদের জন্য সৃষ্টির মাঝগুলি পশু পাখিরা আল্লাহর দরবারে দোয়া করতে থাকে ফেরেশতারা দোয়া করতে থাকে রোজাদারদের জন্য রায়গান নামক জান্নাতের একটা দরওয়াজা আছে এই দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে অন্য কেউ প্রবেশ করতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর এই জান্নাতের দরজা দিয়ে শুধু রোজাদাররা যাবে যারা মাহে রমজান ইমান ইহতিসাবের সাথে রোজা রাখবে তারা শুধু এই দরজা দিয়ে দিবে এই মাহে রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমান নেকি আমার আল্লাহ লিখে দেন এ মাহে রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে অন্য মাসের সত্তরটা ফরজ আদায় করলে যে পরিমাণে নেকি হয় এ মাহে রমজানে একটা ফরজ আদায় করলে সেই পরিমাণে আমার আল্লাহ নেকি বান্দার আমল নামায় দিয়ে দেন একটু চিন্তা করেন তো
এই রমজানটা আমাদের জন্য অত্যন্ত উপকার এবং বিরাট বড় নেকির মাস অসংখ্য নেকির মাস যেটা আমরা গণনা করে আপনাদেরকে বুঝাইতে পারব প্রশ্ন রাখতে পারেন হুজুর এত নেক দিয়ে কি করব কি প্রয়োজন এত নেক আমি আপনাদেরকে আজকে সংক্ষিপ্ত সময় একটা ঘটনা শুনাই নেক কেন প্রয়োজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন মালিক ইবনে দিনার তিনি কিন্তু ওলি ছিলেন না তিনি ছিলেন মদুপাই ট্যাক্স আদায় করতেন খাজনা ওঠানো লোক ছিল না আগে রাজা বাদশাদের তো উনি খাজনা উঠাইতেন এখন বর্তমানে যারা ট্যাক্স ট্যাক্সের কাজ করে বা ট্যাক্স অফিসে যারা চাকরি করে ওনাদের মতো তো খুব মদুপাই ছিল তা আল্লাহ একটা কন্যা সন্তান দিছে তো মালিক ইবনে দিনার বলেন আমি যখন মদপান করতাম আমার ওই কন্যা সন্তানটা ছোট্ট বাচ্চাটা এসে আমার ওই মদের গ্লাস ফেলে দিত ছোট্ট বাচ্চা দুই বছর বয়স মদের গ্লাস ধাক্কা দিয়ে দিয়ে ফেলে দিত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাটাকে আমার কাছ থেকে নিয়ে গেলেন আমার ওই মেয়েটাকে আমি খুবই আদর করতাম এবং খুব কলিজা থেকে ভালোবাসতাম মালিক ইবনে দিনার বলতেছেন আমি বাচ্চাটাকে খুব আদর করতাম কলিজা থেকে ভালোবাসতাম তো আমার বাচ্চাটাকে আল্লাহ নিয়ে গেল মারা গেল তা আমি মারা যাওয়ার কিছুদিন পরে বরাতের রাত আসছে বরাতের রাত এই রাত্রিবেলা আমি মদপান করে ঘুমাই রইছি নেশা করে ঘুমাই যাচ্ছে চিন্তা করেন কতটা নিষ্ঠুর হলে কতটা পাপিষ্ট হলে একজন মানুষ রমজানে বরাতের রাত্রিবেলা মদ পান করে ঘুমায় বলতেছে আমি এই রাত্রে মদ পান করে ঘুমাইছি গভীর ঘুমে স্বপ্ন দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে কঠিন মাঠে বিরাট বড় প্রান্তর ধরে শুধু আগুন আর আগুন আর মানুষ হাহাকার করতেছে সেই হাহাকারের মাঝে আমিও পড়ে গেলাম আমাকে একটা বিরাট বড় অজগর সাপ আমাকে তাড়া করল পুরা হাসরের মাঠ আমি দৌড়াচ্ছি মালিক ইবনে দিনার বলতেছেন পুরা হাসরের মাঠ আমি দৌড়াই পুরা হাসরের মাঠ দৌড়ানোর পরে আমি দেখলাম একটা বৃদ্ধ লোক সুন্দর সুঘ্রাণ সুন্দর পোশাক বৃদ্ধ লোকটার কাছে যায় বললাম হে বৃদ্ধ তুমি আমার সাহায্য করো বৃদ্ধ ডাক দিয়ে বলল দেখো মালিক আমি একেবারে দুর্বল লোক এই এত বড় সাপ ফিরানোর মতো ক্ষমতা আমার নাই তুমি অন্য কোথাও যাও তো মালিক ইবনে দিনার বলেন আমি একটা প্রান্তরের দিকে যাচ্ছি দেখলাম শুধু আগুন আর আগুন ওখান থেকে ফিরে আমি আবার দৌড়াইতে লাগলাম সাপটা আমার পিছু পিছু দাপড়াচ্ছে আমাকে ঠিক এমন সময় আমি দেখলাম সুন্দর বালাখানা চমৎকার চমৎকার বিল্ডিং সোনা রূপা দিয়ে বানানো একুর জমর রদ দিয়ে বানানো এই সুন্দর বালাখানার দিকে আমি দৌড়াচ্ছি এমন সময় ফেরেশতারা ডাক দিয়ে বললো হে ফেরেশতারা আল্লাহ রে বান্দা বিপদগ্রস্ত হয়তো এই বালাখানার ভিতরে তার কোনো আমানত আছে তোমরা দরজা খুলে দাও এই বালাখানার ভিতরে তার কোনো আমানত আছে তোমরা দরজা খুলে দাও তো মালিক ইবনে দিনার বলতেছেন সাপ আমাকে সুই সুই কামড় দিবে দিবে এমন সময় দরজা খুলে দেওয়ার পরে দেখলাম অসংখ্য ছোট ছোট বাচ্চারা বালাখানার ভিতরে খুব আনন্দে খেলাধুলা করতেছে এমন সময় এক ঘোষণাকারী বলল হে বাচ্চারা আল্লাহর একজন বান্দা বিপদে পড়ছে তোমরা তাকে সাহায্য করো এমন সময় ছোট ছোট বাচ্চারা আমার দিকে দৌড়ে আসতে লাগলো বাচ্চারা আমার কাছে আসার পরে দেখলাম আমার সেই মেয়েটাও আমার সামনে সুবহানাল্লাহ বলবেন না মালিক ইবনে দিনার বলতেছেন আমি আমার ছোট্ট মেয়েটাকে আমার সামনে দেখলাম
সুন্দরী বালাখানার ভিতরে আমার মেয়েটাও আমারে এসে আমার মেয়েটা আমাকে জড়ায় ধরছে আর ওই সাপটাকে মারতে গেল আমার মেয়েটা এমন সময় সাপ পালিয়ে চলে গেল আমার মেয়েটাকে আমি জড়িয়ে ধরে কোলের মধ্যে নিয়ে বসলাম মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলতেছেন আমি আমার বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে বালাখানার মধ্যে বসে আছি বাচ্চাটা আমার সব বাচ্চাদের স্বভাব স্বরূপ আমার দাড়ি ধরে ধরে আমার দাড়ির ভিতর আঙ্গুল ধরে ধরে টানতেছিল আর বলতেছিল আব্বা জান বাবা এখনো কি সময় হয় নাই আল্লাহর ভয়ে নিজের অন্তরটাকে প্রকম্পিত করবা ও আব্বা তোমার কি এখনো সময় হয় নাই তুমি তওবা করবা তুমি পাপের মধ্যে নিমজ্জিত থাকবা তোমার কি আল্লাহর দিকে ফিরে আসার সময় হয় নাই একসাথে বলবেন না সুবহানাল্লাহ আমি আমার মেয়েটাকে বললাম মা তোমরা এখানে কেন বলে আব্বা যান ছোট ছোট বাচ্চারা যখন মারা যায় আল্লাহ তাদেরকে এরকম জান্নাতের মধ্যে রাখে এটা আমাদের জন্য জান্নাত সুন্দর বালাখানা সুরম্য বিরাট বড় জান্নাত বাবা তুমি বিপদগ্রস্ত ছিলে ঘোষণাকারী ঘোষণা দেওয়ার পরে আমি দৌড়ায় এসে দেখলাম তুমি আমার আব্বা তোমার সাহায্যে আমি আগায় আসলাম মালিক ইবনে দিনার বললেন মা রে ওই সাপটা কি কেন সাপটা আমারে দাবড়াচ্ছিল বলে আব্বা জান এই সাপটা হলো তোমার বদ আমল তুমি সারা জীবন যে অকাম কুকাম করছো তুমি সারা জীবন আল্লাহ থেকে বিমুখ হয়ে খারাপ কাজ করছো এই সাপটা হলো বদ আমল ও আব্বা বাবা এই সাপটা হচ্ছে তোমার বদ আমল আজকে মেহেশরের মাঠে তোমাকে তাড়া করতেছে বলতেছে মা বৃদ্ধ লোকটাকে বলে বাবা বৃদ্ধ হচ্ছে তোমার নেক আমল সেটাকে তুমি দুর্বল করে রাখছো তুমি নেক আমল করো না এটাকে দুর্বল করে রাখছো এই বৃদ্ধটা তোমার নেক আমল বাবা আমি তোমার সন্তান শিশুকালে মারা গেছি আব্বা আল্লাহ আমাদেরকে একটা অধিকার দিয়েছেন আমাদেরকে আল্লাহ মেহেশরের মাঠে নিজের পিতা মাতা যদি ধৈর্য ধারণ করে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহ দিয়ে দিয়েছেন আব্বা জান আমি তোমার সন্তান তোমার কি এখনো সময় হয় নাই আল্লাহর দিকে ফিরে আসা মালিক ইবনে দিনার বললেন আমার ঘুম ভেঙে গেল স্বপ্ন থেকে উঠার পরে আমি তওবা করলাম দুনিয়া বিরাগী হয়ে গেলাম চাকরি বাকরি ছেড়ে দিয়ে সংসার বিরাগী হয়ে আল্লাহর জন্য বের হলাম তারপরে শুধু বেরই হন নাই বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার কিন্তু বড় বুজুর্গ হলেন যে তারিখ আর সিরাতের কিতাবে আর রিজালের কিতাবে ওনার নাম সন্নাত করে লিখে রাখা হলো শুধু উনি আল্লাহর দিকে নিজেকে রুজু করে ফেললেন দুনিয়ার সব কিছু থেকে তওবা করলেন আলাদা হয়ে জাহিদ হয়ে গেলেন মুজাহাদা করলেন জাহিদ শব্দের অর্থ হলো যিনি দুনিয়া বিরাগী হন দুনিয়ার সমস্ত সম্পদগুলি থেকে জুদা হয়ে একেবারে আলাদা হয়ে আল্লাহর জন্য নিজেকে নিযুক্ত করলেন শেষ পর্যন্ত মুজাহাদা করতে করতে মালিক ইবনে দিনার আল্লাহকে পেয়ে গেল শুনেন এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই রমজান আমরা পাইছি এই মাসে আমাদেরকে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নিতে হবে ওই যে তার বদ আমলটা মালিক ইবনে দিনারের সর্ব আকৃতি হয়ে তাকে তাড়া করতেছে এটা যদি ওনার একটা স্বপ্ন ছিল কিন্তু স্বপ্নটা আল্লাহ ওনাকে হেদায়তের জন্য একজন আল্লাহর ওলির জীবনকে পরিবর্তনের যেহেতু স্বপ্ন অত স্বপ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় পৃথিবীর মহাদ্দিসরা তেনাদের কিতাবের মধ্যে এটাকে লিখছে ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজির মতো মহাদ্দিস তেনার কিতাবের মধ্যে লিখছে যেহেতু এই স্বপ্নটা একজন আল্লাহর ওলির জীবনকে কেন্দ্র করে ওনার নিজের জীবনের পরিবর্তন বুঝতে পারছেন সবে বরাতের রাত্রে ইবাদত বাদ দিয়ে সে মদ পান করে ঘুমাইতেছে কতটা দুনিয়া বিরাগ কতটা দুনিয়া মুখী ছিলেন আল্লাহ থেকে জুদা হলে একজন মানুষ এই পবিত্র রাত্রেও গুনাহের কাজ করে এই জন্য আমাদের উচিত মাহে রমজান যেহেতু পাইছি এর সদ্ব্যবহার করতে হবে যেহেতু আল্লাহ দিছেই রমজানের আগেও কিন্তু বহু মানুষ কবরে চলে গেছে
রমজানের ভিতরেও অনেক মানুষ কবরে চলে যাবে যেহেতু আল্লাহ দিছেই সেহেতু আল্লাহর দরবারে নিজেকে নিয়োজিত করা এবং অধিক পরিমাণে এ মাসে নেক জোগাড় করা মেহশরের মাঠে কঠিন আল্লাহর আদালতে নেকির পাল্লা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে বলতেছেন আয়েশা রে তিনটা জায়গা তিনটা স্থানে মানুষ হাসরের মাঠে মানুষকে ভুলে যাবে সন্তান স্ত্রী পুত্র পরিজন সব ভুলে যাবে কঠিন মুহূর্তে সব ভুলে যাবে এক নম্বর মিজানের পাল্লা এই মিজানের পাল্লা যখন নেক আর গুনাহের ওজন আসবে তখন মুফতি জহিরুল ইসলাম ফরিদি তার সন্তান স্ত্রী পুত্র পরিজন সংসার বিরাগ দুনিয়া দারি আত্মীয় স্বজন সব ভুলে যাবে কিচ্ছু মনে থাকবে না সেই সময় শুধু ফেলফেল করে নেকির পাল্লার দিকে তাকিয়ে থাকবে যে হায় আফসোস আমি জীবনে বহু মানুষকে নসিহত করেছি অনেক ওয়াজ আমি করেছি কত দেশ দেশান্তর পার করেছি কত রজনী জেগেছি হায় আফসোস আমার জীবনের কোন গুনাহের পাল্লা যদি আজ ভারী হয়ে যায় নেকের পাল্লা যদি হালকা হয়ে যায় আমার জীবনটা বৃথা হয়ে যাবে আমার জীবনটাই কষ্টটাই বৃথা হয়ে যাবে আমার জিন্দেগি মিথ্যা হয়ে যাবে আমার দুনিয়াটাই ধোঁকা হবে সেই দিন শুধু নেকির পাল্লার দিকে মিজানের দিকে মানুষ ফেলফেল করে তাকিয়ে থাকে চিন্তিত হয়ে যাবে পরেশান হয়ে যাবে সেই সময় পরেশানির মতো তাকিয়ে থাকবে কি হয় আমার ভাগ্যে কি নসিবে হয় মনে রাখবেন বিচারক যখন জজ কোর্ট বলেন ম্যাজিস্ট্রেট কোর্ট বলেন হাইকোর্ট বলেন আর সুপ্রিম কোর্ট বলেন সবার কথা শুনছে দোনো পক্ষের আইনজীবীর কথা শুনছে সাক্ষী শুনছে বিচারক কিন্তু লেখালেখি করতেছে কি রায় দিবে আসামি কিন্তু তখন কলিজার ভিতরে ধুকুর ধুকুর করতে থাকে আসামির কিন্তু তখন এত পরিমাণে হার্টবিট বাড়ে যে আসামি ছাড়া কেউ বুঝে না আসামি কিন্তু তখন তার হার্টবিট বাড়তে থাকে এবং যত সময় পাস হয় তত সব হার্টবিট বাড়তে থাকে যে কি হবে এখন কি বিচারক রায় দিবে বিচারক সারা কেউ জানে আর আল্লাহ সারা কেউ জানে বিচারক লিখতেছে তো ঠিক মিজানের পাল্লায় মানুষ ওই রকম মানুষের হার্টবিট বেড়ে যাবে কঠিন পরিস্থিতি আসবে সে সময় আহা কঠিন ভয়ানক পরিস্থিতিতে মানুষ মিজানের দিকে তাকিয়ে থাকবে রাসূল করিম বলতেছে সব ভুলে যাবে সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন কলিজার সব ভুলে যাবে সে কিচ্ছু দুই নম্বর মিজানের পাল্লা দুই নম্বর ফুল সিরাতের কাছে এখানে এসে মানুষ সব ভুলে যাবে কিচ্ছু মনে তার কিচ্ছু মনে থাকে তিন নম্বর আমল নামা যখন তার হাতে পেশ করা হবে ডান হাতে দিবে না বাম হাতে দিবে বাম হাতে দিলে পিছন দিক দিয়ে তার বাম হাতে দিবে আর ডান হাতে দিলে সামনে দিয়ে তার ডান হাতে দিবে এই সময়টা মানুষ দুনিয়ার সব ভুলে যাবে যখন আল্লাহ এক এক করে ডাক দিবে তোমরা আসো তোমাদের আমলনামা তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে আমলনামা তোমাদের হাতে দেওয়া হবে তখন মানুষ দুনিয়ার সব ভুলে যাবে আল্লাহ রাসূল বলতেছেন এই সময় সব ভুলে যাবে কিন্তু খাদেম রাসূল হযরত আনাস থেকে হাদিস আসছে রাসূল বলছেন এই কয়টা জায়গা আমি রাসূল পাহারা দিতে থাকি আল্লাহু আকবার একসাথে বলবেন আল্লাহু আকবার নবী বলতেছেন হে খাদিম আনাস সুনানুত তিরমিজির বাবু শাফার ভিতরে আসছে রসুল বলতেছেন আনাস এই জায়গাগুলি তুমি আমাকে খুঁজবে আমি এই জায়গাগুলিতে থাকবো আমার উম্মত যাতে পেরেশানির মধ্যে পড়ে না যায় আমার উম্মতের জন্য খাতা না হয়ে যায় আমার উম্মত যেন ভ্রষ্ট না হয় আমার উম্মত যাতে ধ্বংস না হয়ে যায় সেজন্য আমি রসুল পাহারা দিতে থাকবো আমি নবী পাহারা দিতে থাকবো কিন্তু আমাদেরকে তো উম্মত হতে হবে আমাদেরকে তো উম্মত হতে হবে উম্মত হওয়ার জন্য মাহে রমজানের এই সুবর্ণ সুযোগটা যেন আমরা কাজে লাগাই লাআল্লাকুম তাত্তাকুন রমজান তো আসছে মুত্তাকি বানানোর জন্য আমরা উম্মত হতে আমাদেরকে তো উম্মত হতে হবে রসুলকে খুশি করে যেতে হবে আল্লাহকে সন্তুষ্ট করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ মোহতারাম
এই মাহে রমজানে যত বেশি পারবেন তত বেশি ইস্তিগফার করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন প্রত্যেক তারাবী নামাজ অন্তে প্রত্যেক সেহরির সময় যখন উঠেন তাহাজ্জুদ পড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম এটা একবারে আপনাকে তো সেহরি খাইতে মুক্তিই হবে এই সময় তাহাজ্জুদের এক গুরুত্বপূর্ণ সময় আপনি হাতছাড়া করবেন মাত্র 8 রাকাত নামাজ ওযুটা করেন সেহরি খাওয়ার জন্য তো হাত মুখ দিয়ে ওযু করতে হয় ফেরেশতা হইতে হয় তো ওযু করে আপনি তাহাজ্জুদটা পড়ে ফেলেন 10 থেকে 15 মিনিট সর্বোচ্চ 15 মিনিট সময় আপনার যাবে এই তাহাজ্জুদের নামাজটা ঠান্ডা মাথায় রিল্যাক্সে নিরিবিলি আদায় শেষ করে আপনি রব্বে করিমের দরবারে হাত বাড়াই দেন ইয়া রব রব্বানা যালামনা আনফুসানা আমি তো আমার নফসের সাথে জুলুম করে ফেলছি এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আব্বাজান আদম আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহকে বলেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে সর্বপ্রথম এটা বলছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেন যখনই দোয়া রব্বানা যালামনা হযরত আদম সুফিয়ানা আমাদের আদি পিতার তরিকা অনুযায়ী সে ফেলবেন আল্লাহ রসুলের অধিক সময় দোয়াটা করতেন এ আপনারা আল্লাহর দরবারে বাড়িয়ে দিবেন ইয়া রব ভুল হয়ে গেছে মাফ করে দেন ওই সময় আল্লাহ দোয়া কবুল করে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টাইম আপনাদেরকে শোনাইলাম শোনেন একটু পরিশ্রম করলে তাহলে আপনার জন্য সহজ হয়ে যায় এই মাহে রমজান আপনি সারবেন না এটা নেক মৌসুম ছেড়ে দিবেন না যদি সারেন তো ভুল হবে মালিক ইবনে দিনার তওবা করে বললেন আহা আর জিন্দেগি বরবাদ করা যাবে আমার জীবন পরিবর্তন করে ফেললাম আর আমি তওবা করলাম দুনিয়া বিরাগী হয়ে আল্লাহকে খোঁজার জন্য খুশি করার জন্য দিন হয়ে রাস্তায় বের হয়ে দিন ও রাতে 24 ঘন্টায় তিনি আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল করতেন মাহে রমজানটা খুব ইম্পর্টেন্ট টাইম আল্লাহ রাসূল বলেছেন 1 টাকা যদি সাদকা করো আমি কি পরিমাণে দিব তার কোনো হিসাব নেই বিগাইর হিসাব অন্য মাসে 700 গুণ আর মাহে রমজানে কোনো গুণ টুন নাই বেগুণ একসাথে বলবেন না সুবহানাল্লাহ মাহে রমজানে কোনো গুণ নাই বেগুণ একবার গুণ সারা কোনো 700 নাই 70 নাই কি পরিমাণে দিবে আল্লাহ সারা কেউ জানে না সুবহানাল্লাহ বলবেন না আপনারা তাহলে দান করার দরকার আছে কিনা আমরা হয়তো ভাবি সম্পদ বুঝি দান করলে বুঝি কমে যাবে না না এটা চিন্তাই করবেন এ চিন্তা কখনো মগজেই আনবেন না দান করলে সম্পদ কখনো কমে না আপনি একটা জিনিস চিন্তা করেন পৃথিবীর বড় বড় ইহুদি খ্রিস্টান যারা আছে বড় বড় ব্যবসায়ী যারা আছে তারা হাজার হাজার কোটি টাকা দান করে হাজার হাজার কোটি টাকা যে রোহিঙ্গা বলেন সোমালিয়া বলেন আফ্রিকা বলেন তারপরে এই যে শরণার্থী বড় বড় শরণার্থীতে দান করে কারা এ বড় বড় পৃথিবীর বড় বড় ব্যবসায়ী যারা তাদের ভিতর অধিক আছে দেখবেন এই ইহুদি খ্রিস্টান আছে ইহুদি আছে খ্রিস্টান আছে শিখ আছে হিন্দু আছে অন্য ধর্মের আছে আবার কেউ ধর্ম মানেও না কারণ যারা অধিক পয়সা সম্পদের অধিকারী হয় অনেকে ধর্ম মানে না কোনো ধর্মই মানে না দূর এগুলো সব বাউতা তারা টাকাকে ধর্ম মনে করে অর্থটাকে ধর্ম মনে করে এটাই সব তো তারা দান করে তো তারা আখেরাত তাদের কিছু নাই আখেরাতে তাদের কোনো বেনিফিট নেই তারা যদি হাজার হাজার কোটি টাকা দান করতে পারে তা আমি দুনিয়ার থেকে 1 টাকা দান করলে রাব আমার মালিক বলছেন বিগাইর হিসাব আমি হিসাব সারা দিব তাহলে আমি কেন করব তাহলে আমি কেন পিছু পাতাম কেন আমি দান করবো